স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নিয়মিত প্রচারিত দৈনিক কোভিড উনিশ এবং শুনছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি অধ্যাপক নাসিমা সুলতানা অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর বাংলাদেশের কোভিড উনিশ পরিস্থিতি বর্ণনার আগে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ তিনি প্রতিনিয়ত বাংলাদেশের সকল বিভাগ ও সকল জেলার মাঠ পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ স্বাস্থ্য প্রশাসন আইন শৃঙ্খলা এবং অন্যান্য শাখার সকল কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন স্বাস্থ্যবিধি মেনে চলা যথাযথ কোয়ারেন্টাইন পালন কার্যকর লকডাউন এর প্রতি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন আন্তজেলা লোক চলাচলকে তিনি নিরুৎসাহিত করেছেন ব্যক্তি পর্যায়ে নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোয়া কুসুম গরম পানি পান করা লবণ পানি গার্গেল করা আদা চা গরম স্যুপ পান করা নাকে মুখে গরম পানি ভাব দেওয়ার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী সম্মানিত সাংবাদিক বৃন্দ আরো দুই একটি বিষয় উল্লেখ করে মূল বিষয়ে যাব সেটা হলো সারা দেশে অসংখ্য চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী সহ ঔষধ শিল্প খাতে নিয়োজিত সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ যারা দিন রাত নিরল সেবা দিয়ে যাচ্ছেন তাদের প্রতি আপনাদের মাধ্যমে কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী সহ তার কার্যালয়ে সকল পর্যায়ের কর্মকর্তা কর্মীবৃন্দ সরকারের সকল মন্ত্রণালয় সংস্থা ও প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারী দিন রাত কাজ করে যাচ্ছেন সম্মানিত জনপ্রতিনিধি রাজনৈতিক নেতাকর্মী বিভিন্ন পেশাজীবী সংগঠন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তি এই জাতীয় দুর্যোগে আমাদের পাশে আছেন সরকারি ঔষধ কোম্পানি এসেন্সিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড সহ বিভিন্ন ঔষধ প্রস্তুতকারী ও মেডিকেল সামগ্রী প্রস্তুতকারী কোম্পানি জাতীয় এই দুর্যোগে দিন পরিশ্রম করে প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য সামগ্রী উৎপাদন ও সরবরাহ করে যাচ্ছেন আমরা সকলের প্রতি কৃতজ্ঞ এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি উপস্থিত সাংবাদিক বৃন্দ এবং দর্শক শ্রোতাবৃন্দ যারা এই অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন আমরা এখন আমাদের কোভিড পরিস্থিতি বর্ণনা করব প্রথমেই আমরা আসি আমাদের কতজন ব্যক্তি গত চব্বিশ ঘন্টা আইসোলেশনে আছেন এবং ছাড় পেয়েছেন সাঁত্রিশ জন আইসোলেশনে আছেন এবং মোট আইসোলেশনে আছেন চারশো একষট্টি জন চব্বিশ ঘন্টা ছাড় পেয়েছেন নয় জন অদ্যাবধি চারশো একাত্তর জন আমাদের মোট আইসোলেশন শয্যা আছে ছয় হাজার নয়শো সাতাত্তরটি ঢাকা মহানগরীতে এক হাজার পাঁচশো পঞ্চাশটি এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে হাজার এ সকল হাসপাতালে আইসিউর সংখ্যা একশো বিরানব্বইটি ডায়ালাইসিস ইউনিট চল্লিশটি কোয়ারেন্টাইনের তথ্য গত চব্বিশ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে আছেন চার জন এ পর্যন্ত আছে নিরানব্বই হাজার দুইশো চারজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে চব্বিশ ঘন্টায় সাতশো পনেরো জন এবং এ পর্যন্ত তিন হাজার আটশো পঁচাত্তর জন মোট কোয়ারেন্টাইন চব্বিশ ঘন্টায় পাঁচ হাজার দুইশো চোদ্দো জন এবং এ পর্যন্ত এক লাখ তিন হাজার উনআশি জন কোয়ারেন্টাইন থেকে চব্বিশ ঘন্টায় ছাড় পেয়েছে নয় হাজার পঁচিশ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছে ছেষট্টি হাজার পাঁচশো পাঁচজন বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছে তেত্রিশ হাজার তিনশো জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে তিন হাজার দুইশো চুয়াত্তর জন মোট কোয়ারেন্টাইন চুয়াত্তর জন দেশে চৌষট্টি জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে চারশো অষ্টআশিটি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইনের সেবা প্রদান করা যাবে ছাব্বিশ হাজার তিনশো গত বা ঘন্টায় আমরা নমুনা সংগ্রহ করেছি দুই হাজার এবং নমুনা পরীক্ষা করেছি দুই হাজার উনিশটি নমুনা সংগ্রহের হার গতকালের তুলনায় চার শতাংশ বেশি এবং নমুনা পরীক্ষা করার হার ১৬ শতাংশ বেশি এবং এই নমুনাতে আমরা যা পেয়েছি নমুনা পরীক্ষা যা পেয়েছি গত চব্বিশ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে তিনশো একচল্লিশ জন এবং এ পর্যন্ত রোগী শনাক্ত এক হাজার পাঁচশো বাহাত্তর জন গত চব্বিশ ঘন্টায় দুঃখের সাথে জানাচ্ছি গত চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন জন সকলের বিদেহী আত্মা শান্তি কামনা করছি আমাদের এই জন যারা মৃত্যুবরণ করলেন তাদের বয়স সত্তর থেকে আশি একজন একষট্টি থেকে সত্তর পাঁচজন একান্ন থেকে ষাট তিনজন এবং একুশ থেকে তিরিশ বছরের মধ্যে একজন দশ জনের মধ্যে পুরুষ সাতজন নারী তিনজন ঢাকায় ছয় জন এবং ঢাকার বাইরে চারজন আমরা যা সুরক্ষা সামগ্রী চব্বিশ ঘন্টায় সংগ্রহ করেছি সেটা তেরো হাজার এবং এ পর্যন্ত চোদ্দ লাখ ছেচল্লিশ হাজার ছশো ষোলোটি সুরক্ষা সামগ্রী আমরা সংগ্রহ করেছি চব্বিশ ঘন্টায় বিতরণ করা হয়েছে আট হাজার নয়শটি এবং এ পর্যন্ত দশ লাখ পঞ্চাশ হাজার চারশো চৌষট্টি সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে বর্তমানে মজুদ আছে তিন লাখ ছিয়ানব্বই হাজার একশো বাহান্নটি গত চব্বিশ ঘন্টায় সুরক্ষা সামগ্রী সংগ্রহ বেড়েছে তেরো হাজারটি এবং বিতরণ হয়েছে আট হাজার নয়শটি হটলাইনের মাধ্যমে আমরা স্বাস্থ্য পরামর্শ দিয়েছি চব্বিশ ঘন্টায় সাতান্ন হাজার ছয়শো নব্বইটি এবং এ পর্যন্ত আঠারো লাখ বাহাত্তর হাজার ছয়শো জনকে স্বাস্থ্য বাতায়ন এক ছয় দুই ছয় তিনের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে তিন 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 এই হটলাইনের মধ্যে চব্বিশ ঘন্টায় পঁয়ত্রিশ হাজার নশো সাতজনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে এবং এ পর্যন্ত পাঁচ লাখ আঠারো হাজার দুইশো আটানব্বই জনকে তিন 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 এই হটলাইনের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে এ হটলাইন এক শূন্য ছয় পাঁচ 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 ছয় পাঁচ পাঁচ এবং শূন্য এক নয় চার তিন 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 দুই 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 এই নাম্বারে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে গত চব্বিশ ঘন্টায় তিন হাজার একশো পঁয়তাল্লিশ এবং এ পর্যন্ত এক লক্ষ বত্রিশ হাজার সাতশো ষোলো জনকে চব্বিশ ঘন্টায় মোট স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে ছিয়ানব্বই হাজার সাতশো বিয়াল্লিশ জনকে এবং এ পর্যন্ত পঁচিশ লাখ তেইশ হাজার ছয়শো একচল্লিশ জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে হটলাইন মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক গত চব্বিশ ঘন্টায় নতুন প্রশিক্ষণ নিয়েছে ছিয়ানব্বই জন এবং বর্তমানে স্বেচ্ছা ভিত্তিতে সেবা দিচ্ছেন তিন জন চিকিৎসক মোবাইল ফোন ও ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হচ্ছে গত ঘন্টায় মোবাইল ফোনে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে জনকে এবং এ পর্যন্ত এগারো হাজার একশো বান্ন জনকে মোবাইল ফোনের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে গত চব্বিশ ঘন্টায় চারশো জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে এবং এ পর্যন্ত সকল অ্যাপ ব্যবহার করে সাত হাজার চারশো জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে মোট স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টায় নয় হাজার আটশো বিরাশিটি এবং এ পর্যন্ত দেওয়া হয়েছে এগারো লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো তেষট্টি জনকে আমরা আগেই প্রতিদিনই উল্লেখ করি আজকে উল্লেখ করছি করোনা বিডি নামক একটি সিমটম চেকার অ্যাপ স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায় এছাড়া ডাব্লিউ ডট করোনা ডট ডট বিডি এই ওয়েবসাইট থেকে লক্ষণ শনাক্তকরণ বা সিমটম চেকার অ্যাপের সেবা পাওয়া যায় গত চব্বিশ ঘন্টায় আমাদের যে আপডেট বিমানবন্দরে তিনশো সাঁত্রিশ জন এবং এ পর্যন্ত তিন লাখ বাইশ হাজার আটশো চুয়াত্তর জনকে বিমানবন্দরে স্ক্রিনিং করা হয়েছে সমুদ্র বন্দরে একশো পাঁচ জন এবং এ পর্যন্ত তেরো হাজার সাতশো ছিয়াত্তর জনকে স্ক্রিনিং করা হয়েছে স্থল বন্দরে চব্বিশ ঘন্টা একানব্বই জন এবং এ পর্যন্ত তিন লাখ সাতাশ হাজার একশো সাতানব্বই জনকে স্ক্রিনিং করা হয়েছে ক্যান্টনমেন্ট রেল স্টেশনে গত চব্বিশ ঘন্টায় কোন স্ক্রিনিং হয় নাই তবে এ পর্যন্ত সাত হাজার উনত্রিশ জনকে ক্যান্টনমেন্ট রেল স্টেশনে স্ক্রিনিং করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় মোট স্ক্রিনিং হয়েছে পাঁচশো তেত্রিশ জন এবং এ পর্যন্ত ছয় লাখ সত্তর হাজার আটশো ছিয়াত্তর জনকে আমরা স্ক্রিনিং এর আওতায় এনেছি দক্ষিণ পূর্ব পরিস্থিতি আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট থেকে পেয়েছি মোট শনাক্ত হয়েছে চব্বিশ ঘন্টা এক হাজার জন এবং এ পর্যন্ত বিশ হাজার দুইশো জন দক্ষিণ পূর্ব এশিয়ায় শনাক্ত হয়েছে মৃত্যুবরণ করেছেন চব্বিশ ঘন্টা একশো জন এবং এ পর্যন্ত নয়শো জন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট অনুযায়ী বিশ্ব কোভিড পরিস্থিতিতে এবং এ পর্যন্ত উনিশ লাখ চোদ্দ হাজার জন গত ঘন্টায় মৃত্যুবরণ করেছেন সারা বিশ্বে পাঁচ হাজার নয়শো জন এবং এ পর্যন্ত এক লাখ তেরো হাজার দশ জন আমরা এই নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের তথ্য সরবরাহ করার পাশাপাশি নিয়মিত যে পরামর্শ প্রতিদিন দিয়ে থাকি আজকেও সেই পরামর্শগুলো পুনরাবৃত্তি করব কারণ আমরা এখনো শতভাগ মানুষ এই পরামর্শ মেনে চলছি না আমাদের পরামর্শ বাড়িতে থাকুন ঘরে থাকুন নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন বারবার সাবান পানি দিয়ে বিশ সেকেন্ড ধরে নিজে হাত পরিবারের সকলকে হাত ধোয়ার জন্য উৎসাহিত করুন একজন থেকে আরেকজনের মধ্যে কমপক্ষে তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখুন সর্দি কাশি হলে বা জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন ঘরে তৈরি তিন স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক ব্যবহার করা যায় যারা কোয়ারেন্টাইনে আছেন তারা কঠোরভাবে কোয়ারেন্টাইনের শর্তগুলো মেনে চলুন জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে ফিরে এসে কোনো কিছু স্পর্শ করার আগেই ভালো করে হাত ধুয়ে নিন সম্ভব হলে পরিদেহ বস্ত্র সাবান পানি দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন সামান্য জ্বর কাশি হাঁচি সর্দি গলা ব্যথা শ্বাসকষ্ট হলে বাড়িতেই চিকিৎসা নিন অথবা আমাদের হটলাইন নম্বরগুলিতে ফোন করুন আপনাদের সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ম নীতি স্বাস্থ্যবিধি মেনে চলবেন ধন্যবাদ